ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনীতে আরো একবার আপনাদের স্বাগত। আর প্রমাণ হবে পুরনো চাল ভাতে বাড়ে। আমাদের আজকের রাধুনী যুগের সঙ্গে পা মিলিয়ে নিজের নাতনিদের জন্য প্রিপেয়ার করবে দুর্দান্ত একটা রেসিপি। আমাদের আজকের রাধুনী স্টাইলিশ মডার্ন, কিন্তু রয়েছে এক ভান্ডার অভিজ্ঞতা। প্লিজ ওয়েলকাম কল্পনাদি। নমস্কার কল্পনাদি, চলে এসো। ওরে বাবা, দেখি একটা স্টাইলটা আমি দেখি, ভেরি নাইস। তুমি তো পুরো ফ্যাশন আইকন, দারুণ। এটি আমার খুব ভালো লাগে যে উইথ টাইম তুমি যে ফেড করে যাওনি, আরও নতুন কালার অ্যাড করেছো তোমার জীবনে, তোমার সাজগোজে। এটি আমার খুব ভালো লাগছে তোমার দেখে। কিপ ইট আপ। আর তোমার পুরো নামটা জানতে পারি? কল্পনা মালাকার। কল্পনা মালাকানা, তুমি থাকো কোথায়? আমি থাকি বিদ্যাসাগর। বিদ্যাসাগর মানে কোন জায়গাটা? গাঙ্গুলিবাগান আগে স্টপিস্টা। আচ্ছা, মানে সাউথ কলকাতা। হ্যাঁ, ভেরি গুড। আর তুমি তোমার মেয়ের ঘরে নাতনিদের জন্য এই খাবারটা প্রিপেয়ার করছো, মানে হচ্ছে তোমার পুরনো যে এক্সপিরিয়েন্স রয়েছে তার সঙ্গে নতুনত্বের ছোঁয়া ছোঁয়া আছে। ওহো, কি আবার তো কি থাকছে রান্নাটা মূলত? এই রান্নাটা হচ্ছে সোয়াবিন কিমা। সোয়াবিনের কিমা? আচ্ছা, একটা ধোসার মতো করে এটা কেটে দেবো। সোয়াবিনের কিমার ধোসা? হ্যাঁ। আর পুরো নামটা কি দিয়েছো তুমি? সোয়া র‍্যাপ। নামটা সোয়া র‍্যাপ। ওয়াও, সোয়া র‍্যাপ। তৈরি করতে কি কি লাগে চলুন দেখে নিই। সোয়া র‍্যাপ। উপকরণ: সাদা তেল, পেঁয়াজ কুচনো, আদা কুচনো, রসুন কুচনো, সেদ্ধ সোয়াবিন, কাঁচা লঙ্কা কুচনো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ভেজানো মুগ ডাল, ছোলার ডাল ও বিউলির ডাল, ভেজানো আতপ চাল। আচ্ছা না, তাহলে একটু বন্ধ করে দাও। তাহলে একটা নয় তো আরেকটা কাজ করতে পারি। তুমি তো সোয়াবিনের কিমাটা বানাবে, আমি তেলটা গরম করে দেবো। আমাদের আজকে রাধুনী ব্যবহার করছে নাতনিদের জন্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সোয়াবিন অয়েল। দেখো কতটা দেবো, দেখো ঠিক আছে? তুমি তো নিশ্চয়ই তেল ঝাল মশলা কিছুই খাও না, বলো, এরকম মেনটেন করেছো? আবার লজ্জা পাচ্ছে। বাহ, ভেরি নাইস। খালি আমার মেয়ে মোটা হয়ে গেছে, খালি আমাকে মেয়ে বলে চালিয়ে দাও। হ্যাঁ, একশো এরকমই দেখতে, এরকমই দেখতে, এরকম তাই এরকম চিনি দিলে তো। হ্যাঁ, মেয়ে কি করে? মেয়ে হাউস ওয়াইফ, এই বুটিক 6 মাস হলো বুটিক করছে। বুটিকের বিজনেস আর জামাই। তো মেয়ের বুটিকের শাড়ি এটা? হ্যাঁ, খুব সুন্দর গো শাড়িটা। একটু জল লাগবে, একটু জল লাগবে তো, দাঁড়াও। তাহলে তুমি মেয়েকে অবশ্যই বলো, কালেকশন তো বিভিন্ন জায়গা থেকে দেখতেই হয়, আর তোমারও বিভিন্ন জায়গা থেকে কালেকশন দেখতে হয়। প্রিয় গোপাল বিষয়তে অবশ্যই একবার গিয়ে ঢুমেরো রাজনীর কালেকশন দেখতে, ঠিক আছে? আমাকে শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। তুমি একটু ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ, একটু কমিয়ে দেবো একটু। হ্যাঁ, বাহ, পুরো চিকেন কিমা যেভাবে আমরা রান্না করি সেইভাবে, মানে সোয়াবিনটাকে কুচি করে নেয়া, মানে কত রকমের ধোসা আজকাল বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ওটাকে বলে ডোসে, হ্যাঁ, এটা হচ্ছে যে মানে ধোসাটা করে পুরটা দিয়ে, বুঝতে পেরেছি, মানে ধোসাই বানাচ্ছ তুমি, সোয়া র‍্যাপ, যেটা এখন যে কোনো কিছু মুড়ে দেওয়ার জন্য র‍্যাপই বলে। পেস্ট করবে এগুলোকে, পেস্ট করবে ওগুলো। আচ্ছা, সেগুলো তোমার রান্নার মধ্যে দিতে হবে তাই তো? হ্যাঁ, না ওটা আলাদা তৈরি করব। আচ্ছা, পেস্ট মানে তুমি মিক্সি লাগবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কি কি পেস্ট করবে সেগুলো আগে বলো। এই মুগ ডাল,
মুগ ডাল, ছোলার ডাল, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল, চাল ভেজানো। বাবা, মানে চাল আর কত রকমের ডাল হতে পারে। হ্যাঁ, আরো দিলেও ক্ষতি নেই। ই বাবা, যেহেতু ওরা একদমই খায় না কিছু, যার জন্য এটা করা। মানে তুমি কি এটা র‍্যাপটা বানাচ্ছো? হ্যাঁ। ওয়াও, আর তার সাথে কাঁচা লঙ্কাও পড়ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা পড়ছে, নুন পড়ছে, মিষ্টি পড়ছে। সাংঘাতিক। আর এটা তেলটাও কম লাগছে, এটা মানে এটা খেয়ে মানে কোনো অম্বল কিছু অম্বল হবে না, কিছু না, কিছু না। হ্যাঁ, একদম একদম সুন্দর একটা রান্না। এই যে বলেছিলাম আমরা পুরনো চাল ভাতে পারে, যখন এক্সপিরিয়েন্স থাকবে আর তারই সাথে যখন নতুনত্বের ছোঁয়া অ্যাড হবে, তখন এরকমই একটা রেসিপি সম্ভব এবং ন্যাচারাল। তাই আজকে কল্পনা দিকে আরও একবার থ্যাংকস এই দুর্দান্ত রেসিপিটা আমাদের সামনে তুলে ধরার জন্য। আজকে রাঁধুনির তৈরি দুর্দান্ত একটা রেসিপি, সোয়া র‍্যাপ, মানে সয়াবিনের দোসা বলা যেতে পারে, বলো। এবার বিষয়টা হচ্ছে, তুমি চার রকমের ডাল আর একটা রকমের চাল একসঙ্গে বেটে ফেলেছো। এখানে বিউলি, মুগ, মটর, ছোলাই, চার রকমের ডাল আর তার সঙ্গে আতপ চাল সুন্দর করে মিক্স করে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। আমি একটু বাটাটা দেখি, এটাই ব্যাটারটা, দোসার ব্যাটার যেটা আর কি, দেখো তো ঠিক আছে, কনসিস্টেন্সি ঠিক আছে একদম। তুমি এটার সঙ্গে আর কি মিক্স করবে? একটু লঙ্কা দেবো, আদা দেবো, নুন মিষ্টি দেবো। আচ্ছা, আদা কুচি? হ্যাঁ, আদা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা কুচি। আর তোমার বাড়িতে তো পেইং গেস্ট রেখেছো তুমি, তারা তোমার হাতে এসব পায়? পেতো, এখন পাচ্ছে না, এখন আমি আর এটা তুলে দিয়েছি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তারা নিজেরা বাইরে থেকে আনতে পারে? বাইরে থেকে না, খায় বা ঘরে করে খায়। নুন দিচ্ছি, নুন দিচ্ছি, এবার কিভাবে তুমি একটু দেখবে হয়ে গেছে কিনা? দেখবই, বোলের মধ্যে ঢালতে হবে দেখে। এটা তো হয়েছে, এটা তো মিক্স হয়ে গেছে একদম পরিষ্কারভাবে। তুমি আমাকে বলো যে এটা হয়েছে কিনা, কি মাটা। হ্যাঁ দেখছি, আমি এটা ঢালবো। হ্যাঁ গো, ঢালো। আমি চাটুটা অন করে দিই, কারণ তোমার তো ব্যাটারটা দিয়ে ওগুলোকে নেড়ে নিতে হবে, তাই না? আচ্ছা, এখানে এবার একটু সাদা তেল এখন লাগবে না। আচ্ছা, পরে একটু গোল একটা চামচ লাগবে। এইটা তো হয়ে গেছে গো কিমাটা, না একটু নাড়তে হবে। নাড়তে হবে, তা আমি নাড়ছি এদিকটাতে। ওই তো অতগুলো খুঁটি, তুমি কোনটা নেবে বলো না। আরেকটা ছিল তো, দাও আমি এটা নাড়ছি। আমি এটা এটা একটা গোল মতো একটা চামচ কি লাগবে বলো বলো বলো। এটুকে তো হবে না, ওই যে দেখো, ওই যে হ্যাঁ না না না, হ্যাঁ বলছি তো সব আছে। দেখো কিমাটা একদম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিমাটা সয়াবিনের কিমা, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার কি করবে? এটা একটা বন্ধ করে দাও। আচ্ছা, এবার এটা আমি তৈরি করি। হ্যাঁ, এটা তো সব মিক্স করা হবে, চার রকমের ডাল, কাঁচা লঙ্কা, আদা কুচি, এবার ব্যাটারটা। ব্যাটার তো তোমার কোন রকম ইয়ে লাগবে না, তেল টেল কিছু না, লাগবে পরে লাগবে, আমি এটা দিয়ে নি, পরে চারদিক দিয়ে ঘুরিয়ে তারপর এটা উল্টে দিয়ে তারপর এটা। বাহ, দিয়ে দাও, আমি একদম আস্তে করে দিই। ক্যা বাত, একটা হাততালি দিতে এরকম ধরনের রান্না, দারুণ দারুণ। সৌমি আর সৌরশ্রী দেখছিস তো, তোর একা নয়, আমিও খাচ্ছি। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে গো? ছোটবেলা আমার এই বাগাজতিনে। বাগাজতিনে কেটেছে? আর সেখানে তুমি রান্না কার থেকে শিখেছো? আমি রান্না কাউ থেকে শিখিনি, দেখি অবজার্ভ। আমার শাশুড়ি 6 মাসের মধ্যে প্যারালাইজ হয়েছিল। ও, তারপরে আমাকে দায়িত্বটা নিতে। হ্যাঁ, খালি একটা জিনিসই ভুল করেছিলাম বিয়ের পর, দুধ গুড় একসঙ্গে চাল টাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার চালটা না, চালটা সেদ্ধ হয়নি, এটি একটা ভুল করেছিলাম, বাকি সব ঠিক। সব ঠিক। ওয়াও, দ্যাটস লাইক আ পারফেক্ট রাঁধুনি। এটা তো যে কোনো পুর দিয়ে খাওয়া যায়, এটা আলাদা একটা। আমি আবার আমরা আমি আবার এটা করি, সব সময় এই জিনিসটা খেতে চায় না, এটা আবার সুজি ভিজিয়ে ডিম দিয়ে ওটাকে একটা করি। ওরা ওটা একটা অন্য রকমের প্যানকেক। হ্যাঁ, প্যানকেক। ওটা আবার সস দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, ওটা সস দিয়ে। আবার এটাকে কি করি, তোমার ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, সব ওটা কাঁচা কুচি একদম কুচো কুচো করে রেখে ওই দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ছড়িয়ে দিয়ে ওটা উল্টে দিয়ে ওটা গরম গরম সার্ভ করে দিলাম, ওটাও সস দিয়ে খেয়ে নিল। ওটা তো জানতে হয় বলো তো, একা একা থাকো, একা লাগে না? একা ঠিক না, একটা স্টপিস তো, মেয়ের বাড়ি চলে যাই। আচ্ছা, তারপরে ছেলেরা আছে, এখন পেঙ্গের ছেলেরা আছে,
ওদের সঙ্গে একটু গল্প করা হয়। বেঙ্গেসে তোমার শুধু ছেলেরাই আছে? হ্যাঁ। কি করে ওরা? ওরা পড়াশোনা করছে। আচ্ছা তুমি একটা কুন্তি দাও না, ওটা ভালো হবে, দেখো। একটু তেল তো লাগবে তোমার। ভাই ভাই একটু তেল লাগবে। তবে সাদা হালকা ভাবে একটু তেল লাগবে। সাদা তেল? হ্যাঁ সাদা। মোটা ভালো লাগে, মোটা হয়ে গেলে তো কষ্ট না শরীরে। খেতে কে না ভালোবাসে বলো। এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ এবার এটা একটু মাঝখানে দিয়ে, মাঝখানে র্যাপি সবসময় না সাইডে দিতে হয়, তাহলে মুললে পরে ওটা মাঝখানে চলে আসে। আচ্ছা তুমি কি এটা একটা জায়গায় তুলবে? তো দিয়েছে, ওটা নিয়ে আসা হবে। হ্যাঁ বাহ বাহ, ওয়াও লাভলি, কি পারফেক্ট। দেখি আমি একটা ব্যাটার বানাতে পারি কিনা। তুমি সমালোচনা করবে নাকি? একদম না। ঠিক আছে এই নিলাম, কি সুন্দর আদার গন্ধ বেরোচ্ছিল। এক গাদা বড় করা তো ঢেলে দাও, এটা ঢেলে দাও, পুরোটা ঢেলে। ব্যাস ব্যাস ব্যাস, এবার একটু পেছন দিয়ে একটু ঘুরিয়ে দাও, পেছনটা দিয়ে। ওভাবে ওইভাবে হবে না, হ্যাঁ এইভাবে করে দাও। এইভাবে তাই তো? হ্যাঁ দেখো আমি ছোটোখাটো মানুষ, তাই আমার জন্য একটা ছোটো তৈরি করলাম, বুঝেছো? ঠিক আছে, ঠিক একদম নাও। ও নিজে একটু করে নাও করো, বয়স্ক লোকের দোষ। না না মোটেই না, তোমাকে আমি বয়স্ক লোক ডাকতে পারছি না। কেন? ইউ আর এক্সট্রিমলি মডার্ন মাইন্ডেড, একজন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষ। আমি বয়স্ক টয়স্ক তোমায় বলতে পারছি না, এক্সপিরিয়েন্সড অ্যান্ড ওয়াইজ বলতে পারি। এবার একটু হতে তাহলে নরম হয়েছে, একটু হোক। হ্যাঁ আর একটা হয়, ঠিক এটা করে একটু পাউটি ভেজে, হ্যাঁ একটু সব কুচো দিয়ে, হ্যাঁ ওটা একটু টিকি আর মতো না, টিকি অল্প তেলে, ওটা ছাঁকা তেলে ভাজা তো সত্যি খেতে ভালো, কিন্তু অল্প তেলে খেতে হলো এটা ছড়িয়ে দিয়ে একটু শেকে শেকে দিলে লাল লাল হবে। তোমার ফেভারিট খাবার কি? আমি এটা বলতে পারবো না, আমি মানে সবার সঙ্গে তাল মিলিয়ে খাওয়াটা আমার, আর যেন কষ্ট না হয়। খুব ভালো কথা, দেখো ঠিক আছে না? হ্যাঁ একটু তেল দিয়ে দিয়ে তুমি যেরকম শিখিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মানুষের সাথে থাকলে হচ্ছে যতটা শেখা যায় শিখে নিতে হয়। আজকে রাঁধুনি দুর্দান্ত একটা রেসিপি আমাদেরকে করে খাওয়াবে বলে রেডি, এবং সেটা হচ্ছে সোয়া র্যাপ। নাতনিদের জন্য সোয়া র্যাপ, এই হচ্ছে সেই দারুণ কালারের র্যাপ। তুমি কোন কালারটা খাবে বলো? এরকম একটা কালার আছে, এরকম একটা কালার আছে, এইটা কালার আছে, এই কালারটা তুমি খাবে বলছো, আমার এই কালারটা পছন্দ। আমরা সোয়া র্যাপ খাবো, অবশ্যই জানাবো কেমন হয়েছে, কিন্তু তার আগে রেসিপিটা আরও একবার আপনাদের জন্য। সোয়া র্যাপ উপকরণ: সাদা তেল, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো, সেদ্ধ সয়াবিন, কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ভেজানো মুগ ডাল, ছোলার ডাল ও বিউলির ডাল, ভেজানো আতপ চাল। প্রথমে একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো সেদ্ধ করে পেস্ট করা সয়াবিন, কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি ও সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে পুর তৈরি করে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল ও আতপ চাল মিক্সিতে নিয়ে তাতে আদা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, স্বাদমতো নুন ও চিনি দিয়ে পেস্ট করে ব্যাটার বানিয়ে নিতে হবে। একটি ফ্রাইং প্যানে ব্যাটার দিয়ে গোল ধোসার আকারে ছড়িয়ে তার মধ্যে পুর ভরে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে সোয়া র্যাপ। নাও চলো। আমি জীবনেও এরকম জিনিস খাইনি, অদ্ভুত ভালো। ডাল দিয়ে এত সুন্দর একটা প্যানকেক বানানো, মুগ, বিউলি, মটর, ছোলা, চার রকমের ডাল, তার সঙ্গে আতপ চাল, আদা কুচি,
লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। ক্যা বাত, অদ্ভুত সুন্দর এবং হেলদি। তেল এমন কিছু লাগে না, খুব ভালো। ইনোভেটিভ এরকম সুন্দর রেসিপি তৈরি করার জন্য আমাদের আজকে রাধুনী আকাশ আটের তরফ থেকে কি কি পুরস্কার পাচ্ছে দেখে নিন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অ্যাশিওর ওপালওয়্যার গ্লাসওয়্যারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনাত ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। আর যেটা দিতে আমার সবচেয়ে ভালো লাগে, এই যে আকাশাটের রাধুনী আর আমি, আমরা মনে করি যে তুমি যেন আমাদেরকে কখনো না ভুলে যাও। এ নাও এই কাপ, যেখানে সবসময় দেখো এখানে তোমার ছবি থাকবে, তোমার পাশে সবসময় থাকবো আমি, বুঝতে পেরেছ? দারুণ, রেখে দিও। তোমার পিজির ছেলেমেয়েরা যেমন তোমার আপন, এটাও থাকবো তোমার। আচ্ছা, এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5-5টা ওয়াও মোমোর ভাউচার জিতে নিতে হবে। তার জন্য রয়েছে 5টা প্রশ্ন, প্রতি প্রশ্নের সঠিক উত্তরে তুমি পাবে 1টা করে ওয়াও মোমোর ভাউচার। তুমি রেডি তো? রেডি রেডি মানে ভয় ভয় বলছে রেডি। খুব সোজা দেখো না, 5 ফোড়নের মগজতলায় গাজরের ভিটামিন এ আমাদের কোন উপকারে লাগে? স্মৃতিশক্তি বাড়ায়, নাকি দৃষ্টি শক্তি বাড়ায়, নাকি শ্রবণ শক্তি বাড়ায়? স্মৃতিশক্তি না দৃষ্টিশক্তি বাড়ায় গাজরে ভিটামিন এ। ভুল হয়ে গেল প্রথম উত্তরটা। দারচিনি আসলে কি? ফল, গাছের চাল, কাণ্ড? ফল, গাছের চাল। লস্যিতে কোন দই ব্যবহার করা হয়? মিষ্টি দই, টক দই, কোনোটাই নয়, টক দই। একদম কারেক্ট। এনাও ধরো ওয়াও মোমোর ভাউচার তোমার জন্য। বড়াপাও, বড়াপাও কোথাকার প্রসিদ্ধ খাবার? কলকাতা, মুম্বাই, দিল্লি? বড়াপাও মুম্বাই। আরেকবার বলো। মুম্বাই। মুম্বাই ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই নাও ধরো তোমার নেক্সট পুরস্কার। শুভ কাজ শুরু করতে কোন ফল ফাটানো হয়? আপেল, নারকেল, লাউ? নারকেল। একদম কারেক্ট। এনাও ধরো। তাহলে তুমি 5 স্কোর করলে 3, উইচ ইজ আ ভেরি গুড স্কোর। ওয়াও মোমোর তরফ থেকে তুমি পেলে 3টে ভাউচার, আর আমার তরফ থেকে এই 2টো ভাউচার থাকছে কার জন্য বলো তো? সৌমি আর শিরশ্রী, তোমার 2 নাতির জন্য এই 2টো। আচ্ছা, সৌরশ্রী না সৌশ্রী? সৌশ্রী। সৌশ্রী, তাহলে সৌশ্রী আর সৌমি, যাদের জন্যই কিন্তু আজকে এই দুর্দান্ত রেসিপিটা তুমি আমাদেরকে দেখিয়েছো। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তোমার আরও ভালো লাগবে লীলাদির টিপ, দেখে নাও। এই র‍্যাপে থাকা সয়াবিন ও ডাল শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। তোমার থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভালোভাবে, পজিটিভভাবে, সুন্দরভাবে বাঁচতে এজ ইজ জাস্ট আ নাম্বার, এবং সেটাকে মাথায় রেখে বাঁচা নয়, অলওয়েজ বি মডার্ন, হ্যাপি, আর সবথেকে ভালো হচ্ছে নিজের বল শক্তি যতদিন আছে নিজের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটাও থাকবে। তাই নিজের বাড়িতে পেইং গেস্ট রেখে তুমি তোমার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটাও ইন্ট্যাক্ট রেখেছো। খুব শিখলাম তোমার কাছ থেকে, পুরনো চাল সত্যি ভাতে বাড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবার যেন আসতে পারি? নিশ্চয়ই, বারে বারে যেন তুমি আসতে পারো। আর আমাদেরকে ওপার থেকে, টেলিভিশন ওপার থেকে লোকজন বলবে তোমাদের কি পার্টিসিপেন্টের অভাব হয়েছে। ভালোবাসতে থাকুন, আনন্দে থাকুন, আর কখনো নিজের কালারটা ফেড হতে দেবেন না, কারণ পুরনো চাল ভাতে বাড়ে। দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে শুনি। সঙ্গে থাকবো আমি, মানালি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে শুনি ঠিক দুপুর 1:30।